হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রিথাস কুকিং হাউস। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব বকফুলের বড়ার রেসিপি। গরম ভাত ডালের সাথে এই মুচমুচে বকফুলের বড়া কিন্তু জাস্ট অসাধারণ খেতে লাগে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে বাড়িতে এই বকফুলের বড়া তৈরি করি। তো একদম মুচমুচে বকফুলের বড়া তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি 11 থেকে 12টা বকফুল। বকফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তারপরে ঠিক যেভাবে আমি এই বকফুলের পাপড়িগুলোকে সরিয়ে নিয়ে ভেতরের যে বৃন্তের মতো অংশটা আছে, লম্বা কাঠির মতো যে অংশটা, সেটাকে যেভাবে আমি রিমুভ করছি বা ছিঁড়ে ফেলছি, ঠিক এইভাবে কিন্তু এটা আপনাদের করে নিতে হবে। একটু হালকা হাতে এই পাপড়িগুলোকে আলগা করে নিয়ে ভেতর থেকে এই ডান্ডিটা জাস্ট এরমভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে। তো এইভাবেই দেখুন আমি সবকটা বকফুলের ভেতরের এই ডাঁটিটা ফেলে দিয়েছি। এবারে আমরা বকফুলের বড়া ভাজার জন্য চলুন ব্যাটারটা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে প্রথমেই আমি অ্যাড করলাম 1/2 কাপ পরিমাণ বেসন এবং তারপর অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এবারে অ্যাড করব লবণ স্বাদ অনুযায়ী, তারপরে অ্যাড করব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণ, তারপর অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। যদি ঝাল খেতে না চান তাহলে এটা অবশ্যই স্কিপ করতে পারেন। তারপরে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে আমরা মিক্স করে নেব এবং অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটার মধ্যে কোনো লাম্প কিন্তু নেই আর ব্যাটারটার ঘনত্ব বা কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এইরকম ঘনত্ব বা গাঢ়ত্বের কিন্তু ব্যাটার আমাদের প্রয়োজন। এবার বকফুলের বড়াগুলোকে ভাজার জন্য আমি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে অ্যাড করছি বেশ খানিকটা পরিমাণে তেল, কারণ যে কোনো বড়াই কিন্তু ডিপ ফ্রাই করলে সবথেকে ভালো হয়। যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে বকফুলগুলোকে আমরা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে বকফুলটাকে কোট করে নেব এবং যখন দেখব যে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তখন এই ব্যাটারে কোট করা বকফুলগুলো একে একে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথম ব্যাচেই 11-12টা বকফুলের বড়া ভাজা যাবে না। প্রথম ব্যাচে আমি 5টা বকফুলের বড়া ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে খুব ভালো করে হাত দিয়ে ফুলগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্যাটারে কোট করে আমাদের তেলের মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। প্রথম ব্যাচে আমি 6টা বকফুলের বড়া দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। এবারে খুন্তির সাহায্যে ঠিক আমি যেভাবে বড়ার উপরের পোর্শনটায় একটু তেল ছড়িয়ে দিচ্ছি ওইভাবে আপনারা একটুখানি বড়ার উপরের পোর্শনটাতে তেল স্প্রেড করে দেবেন বা ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু বড়ার উপরের পোর্শনটাও ক্রিস্পি হয় ভালো মতো। 3 থেকে 4 মিনিট 1/5টা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা বড়াগুলোকে উল্টে দেব। বড়াগুলো একটু গায়ে গায়ে লেগে ধরেছে তাই একবারেই একসঙ্গে আমি সবকটাকে উল্টে দিলাম, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুন্তির সাহায্যে হালকা হাতে একটুখানি প্রেস করলেই কিন্তু দেখুন খুবই ইজিলি বড়াগুলো আবার একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে অপর পাশটাও আমাদের 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিতে হবে। 4 মিনিট ধরে ভেজে নেওয়ার পরে দেখুন আমি আবার ফিরে এলাম। আমাদের প্রথম ব্যাচের বকফুলের বড়ার 2 পাশটাই কিন্তু খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর ক্রিস্পি হয়েছে এবং একটা দারুণ সুন্দর কালারও এসছে। এবারে আমরা প্রথম ব্যাচের বকফুলের বড়াগুলোকে তেল ঝরিয়ে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে দেব। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবারে ওই একই পদ্ধতিতে বাকি যে বকফুলগুলো আছে সেগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে বাড়িতে বকফুলের বড়া তৈরি করে খান। ভাত ডালের সঙ্গে অ্যাজ আ সাইড ডিশ কিন্তু জাস্ট অপূর্ব লাগে খেতে। আশা করছি আজকের পর্বের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটাতে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে। আর যদি আপনারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। বাই।